যাক গরুগুলোকে খেতে দিই। বুবু, গরুগুলো মনে হয় খুব খিদে পেয়েছে। কে ডাকছে বাইরে? বুবু, আমি তো দরজা লাগিয়ে ফেললাম, দরজা আমি খুলবো না। কে? বুবু, আমি। আমি মানে কে? কালু। কালু? কালু মানে? আমি কালু গো, দরজা খোলো। ফেলে ফেলে মেরেছিস, তাই তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা সেখান থেকে। আমি মারিনি তো, তুমি তো ঠ্যাঙের ফাঁকে ঢুকে গেছিলে। ঠ্যাঙের ফাঁকে ঢুকে গেছিল? আমি মারিনি তো। বাবু দরজা খোলো, দু একটা কথা বলে পালিয়ে যাবো। দু একটা কথা? হ্যাঁ, বেশি কোন নয়। তা কতক্ষণ সময় দিতে হবে? কতক্ষণ দিবা? আমি দিলে 10 মিনিট দেব। অত লাগবে না। তাহলে আধ ঘন্টাতে হয়ে যাবে। আধ ঘন্টা হয়ে গেল আবার? হ্যাঁ। ওহ, পাগল একটা। ঠিক আছে, চল আয়। স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি আর বাজবো না। তুই বাজবি না? তাহলে আমি খুব খুশি হব। সত্যি বাজবি না? হ্যাঁ। কেন রে? স্বপ্ন বলা বলেছে, কেন তুই আর বাজবি না রে? তা কেন বাজবি না? আমি বললাম কেন বাজবো না কালু, আর স্বপ্ন ভাই বলছে একটা বালিশে দুটো মাথা না হলে তো বাজবি না। এই সামান্য কথার জন্য তুই টেনশন করছিস? আরে আমি তো আছি। মেজো ভাইজান আছে, দুজনের মধ্যে একজনকে যদি তোর বালিশে নিয়ে নিস তাহলে একটা বালিশে দুটো মাথা হয়ে যাবে। হবে না? তাহলে কি করতে হবে? স্বপ্নবালা বললো একটা ছোট চুল লাগবে, একটা বড় চুল লাগবে। ও, একটা ছোট চুল, একটা বড় চুল? হ্যাঁ। শোন, আমার একটা বান্ধবী আছে, তার নাম হচ্ছে সঞ্চিতা। তুই কি তাকে বিয়ে করবি? তার এত বড় বড় চুল আর তোর ছোট চুল হয়ে যাবে। হবে না, হবে না, হবে না। বলছে স্বপ্নবালা বলছে পরের মেয়ে হবে না, ঘরের মেয়ে লাগবে। এই, তোর জন্য ঘরের মেয়ে কোথায় পাবো? বুবু, সত্যি কথা বলছি, তোমার ক বিঘা জমি? 30। আর আমার 10। একসাথে করলে কত হবে? 40। আজ থেকে একসাথে চাষ করবো, আর যত জমি ধান হবে সব তোর ভেতরে ভরে দেবো। না না, তোর গোলার ভেতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর মেয়ের ভেতরে ভরে দেবো। ও আচ্ছা। তারপরে আমি তোর কাছে থাকবো। হুঁ, কি তোর তো বলিহারি সাহস! না না, তুই আমার কাছে থাকবি? বাবা, আমি বারান্দায় থাকবো, তুমি ঘরে থাকবে। ও আচ্ছা আচ্ছা। আর ওই পৌষ আর মাঘ মাস যেমনি আসবে, দুটো লেপ গড়তে গেলে অনেক টাকা খরচ। হ্যাঁ, সে তো কি দরকার, ফ্যামিলি ব্যাপার। একটা লেপে দুজনে ঢুকে পড়বো। একটা লেপে দুজন ঢুকে পড়বো? হ্যাঁ, দু মাস তো। এই মাথা মোটা, কে তুই কি জানিস, তোরও বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি। হ্যাঁ, আর দুজনের যখন আমাদের বিয়ে হয়নি, আমরা যদি একটা লেপে ঢুকি সমাজ তো দেখতেই পাবে। ঠিক ঠিক ঠিক। আর এই সমাজের মানুষেরা কি বলবে জানিস? কি? আমাদের গায়ে কলঙ্ক দেবে, বদনাম দেবে। আচ্ছা, বলবে ওরা মানে এখনো বিয়ে হয়নি তবু একটা লেপে ঘুমোচ্ছে। তাহলে কি করা যায়? বুঝলি, এরকম হয় না, এর একটা উপায় আছে। কি উপায়? মানে মানে এটা হচ্ছে ওই, শোন না, বলছি বিয়ে করতে হবে। আমি তোকে বিয়ে করব। কে বিয়ে করবে? আমি তোকে বিয়ে করব। তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ করব। কি হলো রে? এই তো পুষ্পা হয়ে গেলি কেন হঠাৎ? আরে ঝুঁকে গেল। কি? আগামী শুক্রবার বেলা 12টায় আসবি।
বিয়ে করবি? হ্যাঁ, বলছি আমার জন্য একটা শাড়ি আনবি, বেনারসি শাড়ি? কোনো চিন্তা নাই, তোর জন্য আমি ভালো ভালো জিনিস কিনে আনবো। তবে একটা কথা, বড় ভাই মেজো ভাই যেন এই খবরটা না জানে, আমরা গোপন সত্যে দুজনে বিয়ে করে নেবো। কিন্তু শোন, কাউকে যেন না বলিস, আমরা গোপনে ছাড়বো। ঠিক আছে, ফাঁকা মলবি, আয় মলবি, একটা খবর দিও। ওই রে আমার কই, আচ্ছা খবর দিও মলবিকে, বিখ্যাত মলবি। আমি তোমার জন্য ভালো জিনিস কিনে আনবো, ভালো ভালো জিনিস। হ্যাঁ, ভালো ভালো কি আনবি? যা চাইবে তাই আনবো, লেটেস্ট লেটেস্ট। পয়সাতে এখন ব্যাংকে আছে, এখন তো ছাড়ানো হয়নি। ও, আমার পয়সা নেই? আরে আমার পয়সা না থাকলে কেমনে? তুই তো ব্যাংকে যেতেও পারবি না, আমি যতক্ষণ না যাব। গাবিন ছাগল আছে তো, বিক্রি করে দেবো। কি? আমার ছাগলগুলো সবে গাবিন হয়েছে। গাবিন ছাগল কেউ বিক্রি করে? জানে? আরে বাচ্চা হবে, আর এই ছাগলকে বিক্রি করে তুই মাথা খারাপ তো? আরে বাবা, যখন তুই ছিলি না ছাগলকে ভালোবেসেছি, তুই এখন আমার বউ হবি, আমার ছাগল কি দরকার? আমি তো চাচা তো ভাই। সত্যি এই কালো কিনে আর পারি না। শোনো, এই তিনজনকে না আমি এক ঘরে ফেলে অপমান করবো বলেছিলাম, আমি তো করবই। এবার বুঝবে বাছা ধনেরা কত ধনে কত চাল। আজ শুক্রবার, সুন্দর একখানা লেহেঙ্গা আমি বর্ধমান থেকে নিয়ে এসেছি কোহিনূরের জন্য। আমাকে কথা দিয়েছে আজকে বিয়ে করবে, আসুক। তুমি এসে গেছো? কি এনেছো আমার জন্য? এটা লেহেঙ্গা? সত্যি তোমরা একটা পাগলি, মেয়েদের ব্যাপারে কিছুই বোঝো না। এটা তো শাড়ি, এটা কোথাকার শাড়ি, এত নোংরা। দেখো না, দেখতে দেখতে 11টা বেজে গেল, তাই তোমার কিছু মনে হচ্ছে না বিয়ে করবে না? কিন্তু তুমি তো শাড়ি আনোনি ভালো, তাহলে পরবো কি? এই শাড়ি আমি পরবো না। সত্যি আনবো? আমি বিয়ে করার জন্য তেমন কিছু বাজারে পরবের বাজারে চরম ভিড়। আর রাত্রে দেখলাম যে ফ্রি নাইটি একটা পরে রাখা হবে রাত্রে। নাইটি না, এটা গাউন। আর এই পুরনো কার? আরে পুরনো না, নতুন রে, লেটেস্ট কোয়ালিটি। এখন থেকে কি বুবু? আরে বুবু, দরজা খোলো। তুমি শোনো কালু, তো এক কাজ করো, ওইদিকে আমার মুরগি খুললো আছে, ঢুকে পড়ো, যাও। বুবু দরজা খোলো, আমার আর সহ্য হচ্ছে না। রজনীগন্ধা থাকে, গোলাপ থাকে, বাসর ঘরে, আর এই চটে আমি শোবো? খেপি বুঝিস না, যত আরাম তত বেরাম। মানে মানে চটে শুবি, কোনোদিন রোগ হবে না। দোকানদার বললো ভালো ভালো জিনিস কিনে শুবা। কেন গদিতে খাটে শুলে কি হয়? গাদে খাটে শুলে থাইরয়েড হয়, হাঁপানি হয়। দারুন ডাক্তার তো তুই। তাহলে ডাক্তার মানে কত ছাগল চিকিৎসা করেছি আমি। আর কি এসে দেখা? আরো আছে, দেখা আরো আছে। আর কি বল? কি তোর যদি কোনো
ব্রেক কিনে এনেছি। ইমার্জেন্সি ব্রেক? হ্যাঁ। এর মানে কি রে? এর মানে কি জানিস? তো হচ্ছে নারী, হ্যাঁ, 10 হাত 12 হাত কাপড়ও ল্যাংটা। এই মনে করো তুমি এত সুন্দর একটা শাড়ি পরে আছো, এইবারে মনে করো তুমি কলে পানি আনতে যাচ্ছো, কাল বৈশাখের ঝড় চলে এলো, তোমার নিচের কাপড় মাথায় উঠে পড়লো, তখন ক্লাবে ছেলেরা পার্টি অফিসে ছেলেরা বসে থাকবে, বলবে ওবে কেলোর বইয়ে কাপড় উঠে গেছে আমরা দেখেছি, তখন আমার মান সম্মানকে ওরা ভেনে করে নিয়ে ঘুরে বেড়াবে। তার জন্য আমি এমন একটা জিনিস এনেছি, যদি কাপড় নাও থাকে এটা থাকলে সম্মান আমার নষ্ট হবে না, সম্মান বাড়বে। আমি গাবিন ছাগল বিচে এনেছিস, গাবিন ছাগল বিচে তোর জন্য আন্ডার প্যান্ট কিনে এনেছি। দোকানদার বলল ভেতরে পকেট মানে তুমি ইমার্জেন্সি টাউনে গেছো, শহরে গেছো, তোমার হঠাৎ করে হিসি লেগে গেছে, কি করবে তখন ইমার্জেন্সি বাথরুমে ঝেড়ে। দোকানদারের বুদ্ধি আছে, দোকানদার দেখছে কালু যখন বিয়ে করবে ছেলে হবে, কখন ছেলে হবে তখন মালের দামও বেড়ে যাবে, তার জন্য ছেলের প্যান্টটা আগেই দিয়েছে। কত কি নাম শুনেছি কিন্তু হিলাউজের নাম আমি বাপের জন্মেও শুনিনি। দেখলে অবাক হবি, লেটেস্ট লেটেস্ট জিনিস, সত্যি লেটেস্ট। কালো কালো চশমা চোখে পড়ে না, কখনো চশমা কখনো চা ছাক না, ভুলে যাবেন না, সব রকম সিস্টেম, সব রকম সিস্টেম, কখনো চশমা কখনো চা ছাক না, কখনো বসমবের ঝোলা মালা জবি, এগুলো লো নে আমাকে বিয়ে করো না, অপমান করো। আরে শোন, দোকানদার তোকে খ্যাপা পাগল পেয়ে না এইসব গুছিয়ে দিয়েছে, বুঝলি? তোকে তো বলেছিলাম শাড়ি আনতে, বেনারসি শাড়ি, তুই সব কি এনেছিস? ও এগুলো ভালো নয়? না, এগুলো নিয়ে ঘুরলে মানুষ খারাপ বলবে তোকে। তাহলে আজকে বিয়েটা করে নে, আমি আবার পরে এনে দেবো তোর জন্য। ঠিক আছে, এক কাজ কর, আমি মলবি সাহেবকে ডেকে আনি, শাদি পড়াবে। বোলপুরে মলবি আছে বিখ্যাত, বিআই মলবি, হ্যাঁ, ওর কাছে যা, ভালো মলবি, দেখা করে আসবি, ওকে বলবি যে বিখ্যাত মলবি, কই বিআই মলবি কই রে? এদিকে আছে মলবি বলছে একটা। কে 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 মলবি? পাকা বেইমান তোরা, বিয়ে পড়তে এসে নিজে করে নিবি, তোদেরকে ভরসা করি না ভাই। বাইরের মলবি আন, বোলপুর থেকে মলবি নে। এইদিকে শোন, এইদিকে আমার টাকার সিন্দুক আছে, টাকাগুলো দেখবি। হ্যাঁ, টাকা কি হবে? আমাদের বিয়ে হয়ে যাবে, তখন বসে বসে খাবো। ও টাকা আছে, বসে বসে খাবো না, শুয়ে শুয়ে খাবো। কি বললি? আরে এটা কি, এইটা কি রে? এইটা হচ্ছে মুরগির হুদরো। এর আগে তো তোর ঘরে ঢুকেছি, তো এরকম উঁচু জায়গা তো দেখিনি। আরে আমি না এই মানে দু এক ঘন্টা আগেই নিয়ে এলাম, বুঝলেন? বিয়ে চলে এসছে, তালিয়া বিয়ে করে দে, আমারই দিবে। আরে হয়,
বুঝে নিয়েছি। আর কি করবো, কানা কুকুর মারে সন্তুষ্ট। কোথাকার বিয়ে যায় স্যার, পাক্কা বিয়ে মানে মরবি চলবে না। আরে ওটা হচ্ছে আমাদের একটা ভাইজান, খুব গান ভালোবাসে। তোর ভাইজান? হ্যাঁ, তো বলছি এই দেখ, আমি ভেবেছি শয়তান। না না, আমাদের আমাদের শাদী হবে বলে এই পয়সা দিয়ে গেছে। তাই নাকি? ভালো শপিং করতে ভাই, খুব ভালো রে বাবা রে, হাতিয়া বাড়ি বল, ভালো ছিল ভালো ছিল। বাহ বাহ বাহ, এই শোন তাহলে তুই যা মলবিকে খবর দে, আমি এগুলোকে লক্ষ্য করছি। ঠিক আছে। এতে আছে, এতে আছে তোমার মুরগি, এতে আছে টাকা। যা যা যা, তাড়াতাড়ি মলবিকে খবর দে, যা। ঠিক আছে, বলছি আমি তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আলমকে নিয়ে যা। কি বাবা, মুরগির ধপে ধোঁয়া বেরোচ্ছে কেন? বুবু বুবু, তোমার মুরগির ধপে আগুন লেগেছে গো। কিন্তু বুবু বলেছে ওর কাছে যাবি না, কিন্তু আমাদের যেতে হবে, মুরগি বাঁচাতে হবে। এ মুরগি, এ তোরা কি করছিস রে? এ সারাটা বিড়ি খাচ্ছে নাকি রে? এই মুরগি, এ সারা আমার ভাষা বুঝছে না। এই ক ক ক ক ক ক ক কটাস কটাস, এই ক ক ক ক ক ক ক ক কটাস। না না, মুরগি আমাকে বাঁচাতে হবে। মুসলমানের ছেলে কথা কোনো দাম নাই। আরে আল্লাহর নামে কিরে খেয়ে বলি যে কোহিনূর ঘরে জীবনে যাবো না। আচ্ছা, এবার এক জায়গায় কেন বে? তোর কি ব্যাপার? বড় ভাই, বড় ভাই তোমার কি ব্যাপার? আমার তো যা ব্যাপার, তোর কি ব্যাপার? তোমার কি ব্যাপার? আমাকেও বিয়ে করবো বলে কথা দিয়েছিল, শুক্রবারে বলেছিল 12টার সময় আসবে। হ্যাঁ না, 10টা। হ্যাঁ 10টা, 10টা, 10টা। হ্যাঁ 10টায়। আর তোর? ওরে, আমাকে তো বললো শুক্রবার 11টার সময় আসতে। তোর কি ব্যাপার? আমার ওই আইন ওই মানে তোর 10টায় 11টায় বেলা 12টায়। তার মানে তিনজনকে আমাদের টুপি পড়ালো। একে বলে নারীর জাত হচ্ছে ছলনাময়ী। হ্যাঁ, এরা কাউকে হাসায়, কাউকে কাঁদায়, কাউকে কাঠের পুতুলের মতো টিরিং টিরিং করে নাচায়। শোন, ইতিপূর্বে অপমান করেছিলাম, আর সেদিন কোহিনূর প্রতিজ্ঞা করেছিল যে তিন ভাইকে এক ঘরে ফেলে যদি অপমান না করতে পারি, তাহলে পিতাই আমার নাম কোহিনূর। আয় ছুড়ি তু। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন যারা সয় না। কোহিনূর, বড় ভাইকে কি বলেছিস? কথা দিয়েছি। কটায়? বেলা 10টায়। বেলা 10টার সময় শাদী করবো কথা দিয়েছিস? আর মেজো ভাইকে? 11টায়। 11টায়? তাহলে মেজো ভাইকে কথা দিলি, বড় ভাইকে কথা দিলি, আমাকে গাবিন ছাগল বিচে। দেখো আমি রাগে ছুরি ফেলেছি। চটের সম্বল গোয়ার চটে বসবি নাই, ছোড়াম চটে গাবিন ছাগল বিচে দিয়েছে চটটার জন্য। আমি চটটা রাগে ছুরি ফেলেছি, বিশাল দামি চট, আমি গাছ খারাপ হয়ে গেছে। পাকনা ধরে টাইম
জানছি আমি গোসে মজা নিয়ে লিছি। আমি পাগল হয়ে যাব এদের পাল্লাই পড়ে। এই শোন, তুই যখন তিন ভাইকে কথা দিয়েছিস তুই একটা নারী হয়ে এত বড় ক্ষতি করতে পারিস না। মানে এতক্ষণ তোর আমাকে এক ঘরে ফেলে অপমান করেছিলিস, তাই আমার বুকে দাও দাও করে আগুন জ্বলছিল। আমি না বদলা নিলাম, তাই বলছি তিনজন যখন বিয়ে করতে চাইছিস আমি না একটা শর্ত রাখতে চাই। আবার শর্ত? গর্ত কি গর্ত? এই শেষ শেষ কাজ। এটা কি কাজ পারবি বল? শর্তটা হচ্ছে পৃথিবীর বুকে আশ্চর্য জিনিস আমাকে জেনে দিতে পারবে, আমি তাকে বিয়ে করব। আশ্চর্য জিনিস আজারে ছো রে হালুয়া। এ আশ্চর্য জিনিস আবার একটা ছলনা? না ছলনা নয়, এবার যদি মানে তোর আশ্চর্য জিনিস আনতেই পারিস তাহলে কিন্তু আমি বিয়ে করবই। মানে আশ্চর্য জিনিস যে আনবে তাকে শাদি করবি? হ্যাঁ, তার মধ্যে ভাগ থাকবে তো। দেখছি আবার এরা আশ্চর্য জিনিসের মধ্যেও ভাগ থাকবে। এরা আবার হাত বাড়াচ্ছে বলছে আমরাও যাবো। আরে হ্যালো, এরাও করা ঝান্ডা। আশ্চর্য ওটা না, সে সাজা হলে চোখ। হ্যাঁ, বিশ্বের সাতটা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য ছিল তো। আর একটা আশ্চর্য আছে, বিখ্যাত আশ্চর্য। কি রে? সিঙ্গাড়া। সেটা বা কি রে? সিঙ্গাড়া কি করে আশ্চর্য হয়? পাওয়া যায় তো, কিন্তু দেখ একবার হিসাব করে সিঙ্গাড়ার তিনটে মুখ বন্ধ, সাল আলুটা ঢুকলো কি করে? ওরে বাবা, আলুটা আগে ঢুকিয়ে দেই। কেন ওটা আগে দেবো না, তোকে বিসর্জন করতে হবে না। হ্যাঁ, আশ্চর্য পাবো না, দিয়ে হবে না, শুনবো না। এই ধরনের আশ্চর্য নয়, আশ্চর্য জিনিস আনতে হবে। তুই আনতে পারবি? হ্যাঁ আনবো। যা, সে হোক, আশ্চর্য আমি আনবো। আশ্চর্য আনলে বিয়ে করতে হবে কিন্তু। বেশ, যা যা। কইনুর, আমি যেমন করে হোক আকাশ পাতাল সব এক করে দেবো। পাবি পাবি, আমি আনবোই। আমি বলছি ঠিকানা দিচ্ছি। হ্যাঁ ঠিকানা দিচ্ছি, বিয়ে তোকে জোর করেও করবো। ঠিকানা দিচ্ছি, তোর ছলা শুনবো না। আসছে তো জিনিস, আসছে জিনিস তুই পাবি। ঠিকানা দিচ্ছি। কোথায়? শিয়ালা গোতে চলে যা। ওখানে পাবি, শিয়ালা গু নিয়ে চলে আয়। ছি ছি, এই শিয়ালের মানে কি করে হয়? সবারই পায়খানা গন্ধ, কিন্তু শিয়ালের পায়খানা মিষ্টি, জানিস? তুই খেয়েছিস? খাইনি, কিন্তু ওরা আখ খায় তো। তোর হিংসে হচ্ছে না কেন বুঝো? মাথা কত খরচা করছিস, গাভী ছাগল বিক্রি করছিস জানিস? আমি চুমকে দিচ্ছি, তুই কেলাবি কেলাবে আমাকে? বাবা খাই না কইনি বাবা, তোর যা মুখ আমার রুচি হচ্ছে না, হুদুর কুটকুটের বাচ্চার মতো। এরকম রোমান্টিক মুখ নেই, রোমান্টিক মুখ মানে মুড টান। এটা রোমান্টিক? আরে এটা রোমান্টিক মুড তোর? আরে শোন বলছি, ঠোঁটটা প্লেন কর, পাখির মতো, পাখির মতো, পাখির মতো। হ্যাঁ, পাখির ঠোঁট যেমন হয় সেরকম। কথার কথা, পাখির ঠোঁট বলে না তাই কথার কথা বলছি। এবার প্লেন কর, প্লেন। ও বাবা, ওই রকম নয়। তুই কোনো রোমান্টিক বুঝিস না, তোকে কোনো মেয়ে বিয়ে করবে না। আমি তোকে কিস করছি। হ্যাঁ, যা যা বলছি, তোকে আশ্চর্য জিনিস আনতে হবে। বুবু, তুই কাজ ভালো করলি না রে, আমার সব শেষ হয়ে গেল রে। গাভী ছাগল বেচার সার হলো রে। শোন, ছোড়েঙ্গে না হম তেরা সাথ, ওর সাথে মরতে দম লাগা। দুনিয়ার বুকে আশ্চর্য জিনিসের সন্ধান করে তোকে আমি বিয়ে করবই। ওদেরকে আবার একটা চক্রান্ত করে আমি জঙ্গলে পাঠিয়েছি, সাপে খাবে নইলে বাঘে খাবে। আর পৃথিবী থেকে আশ্চর্য জিনিস পাওয়া যায়? কত বোকা এরা। যা, ওরা জঙ্গলে যখন গেছে
কিছুতে না কিছুতে ওদেরকে খাবেই, আর কোনোদিনই আর এই দুনিয়ার মুখ দেখবে না, আর তখন আমি আজাদ হয়ে যাব। এবার বুঝুক কত ধানে কত চাল। আর তাছাড়া পৃথিবীতে আশ্চর্য জিনিস বলে কিছুই নেই, ও আশ্চর্য জিনিস পাবেও না, বিয়ে হবেও না।